গতকালকে খড়গাম থানা রতনপুর গ্রামে একটা গণ্ডগোল হয়। সেই গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে পুলিশ গণ্ডগোল থামাতে যায়। সেই মবে পুলিশকে ধরে মারধর করে এবং কিছু গোলাগুলি ছড়াছড়ি হয়। তার পরিপ্রেক্ষিতে পুলিশ একটা সুমোটো কেস স্টার্ট করে এবং সঙ্গে সঙ্গে পুলিশ নজনকে অ্যারেস্ট করে। সেই নজনের মধ্যে নজনকেই আজকে কোর্টে পাঠানো হয় এবং ওই নজনের মধ্যে চারজনকে মানে পুলিশ রিমান্ড চানো হয় যে তাদের কাছ থেকে কিছু আর্মস এবং কিছু ইনস্ট্রুমেন্ট উদ্ধার করবে। এবং দেখা যাচ্ছে যে এই চারজন অর্থাৎ সামিরুল ইসলাম, রবিউল শেখ এবং তাজউদ্দিন শেখ এরা এবং জাহিরুল হোসেন, এদের চারজনকে পুলিশ রিমান্ড চানো হয়। জাহিরুল হোসেন যেহেতু নাবালক তাকে জেজিবি কোর্টে কাল বহরমপুর কোর্টে পাঠানো হয়েছে, ওখানে বিচার হবে। আর বাদবাকি সাবিরুল ইসলাম, রবিউল শেখ এবং তাজউদ্দিন শেখ এদেরকে পুলিশ রিমান্ড চানো হয় 7 দিনের। কোর্ট 4 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে, 5 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। কী কী উদ্ধার হয়েছে ওদের কাছ থেকে? এবং ওদের কাছ থেকে উদ্ধার হয়েছে আপনার আয়রন রড, একটা হাঁসুয়া, একটা লাঠি, একটা বন্দুক, কিছু গুলি ভর্তি বন্দুক এবং কিছু খোলা গুলি উদ্ধার হয়েছে ওদের কাছ থেকে।